বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মায়ানমার নাফ নদী দিয়ে বিভক্ত কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজির শরীয়তল্লা তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় জেলায় কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খা উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নরকে ছিলেন ব্যামফেল্ড ফুলার হিমসড়ি কোন শহরের নিকট অবস্থিত হিমসড়ি অবস্থিত কক্সবাজারের কাছে বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষি খাতে সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম কি সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম নারিকেল জিঞ্জিরা দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল অবস্থিত লালমনিরহাট জেলায় দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগায়ে পুনর্বভা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী এই তিনটি নদী মহানন্দা নদীর উপনদী ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো সালে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এটি কার ঘোষণা দুদুমিয়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় জেলা বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় উনিশশো সালের বারোই অক্টোবর উনিশশো বাহান্ন সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনামারা নিষেধ তেইশ সেন্টিমিটারের কম বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনায় নিচে থাকা অপশনগুলোর মধ্যে কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক সাঁওতাল ও মারমা এই দুটি উপজাতিরই পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে গ্রামীণ ব্যাংক চন্দ্রঘোনায় কাগজ কলের প্রধান কাঁচামাল কোনটি মুজিব মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের দশ এপ্রিল প্রাচীন পুনরবর্ধন নগর কোন স্থানে অবস্থিত মহাস্তানগড়ে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো সালে প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত নবাবগঞ্জ জেলায় আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় উনিশশো সালে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই বিখ্যাত গানটির সুরকার কে এই গানটির সুরকার আলতাফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধের কে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত সাতজন জন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহী বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সার বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার কে কামরুল হাসান বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে বারো নম্বর সংশোধনের মাধ্যমে কোন নগরী মোগল আমলে সুবা বাংলার রাজধানী ছিল মোঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল ঢাকা স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট কবে প্রথম চালু করা হয় একশো টাকার নোট চালু করা হয় উনিশশো বাহাত্তর সালের চার মার্চ স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে উনিশশো সালের চার এপ্রিল বাংলাদেশের জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি কখন পাশ করা হয়েছিল উনিশশো সালে ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায় পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে লালবাগের কেল্লা স্থাপন করেন কে লালবাগের কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে বাংলার প্রকৃতির কথা বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত এটি ঢাকাতে অবস্থিত বাংলার উনিশশো সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নুল আবেদিন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো সালের দোসরা ডিসেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়েকটি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছে এগারোটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত সুন্দরবনের আয়তন বর্গ বর্গমাইল বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে বাংলাদেশ উনিশশো সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত ট্রপিক অব ক্যান্সার মুক্তিযুদ্ধে বীরুত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় জনকে গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিডগো বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান রয়েছে সিরাজগঞ্জে নিচে থাকা অপশনগুলোর মধ্যে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স আঠারো বছর কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির পঁচিশ শতাংশ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন অবস্থিত নাটোরে বাগেরহাটে হাতে জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট একাশি বাংলাদেশের জাতীয় পাখি কোনটি দোয়েল রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ তেরো দশমিক আটাশ পারসেন্ট বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কি মোগল সম্রাট আকবর বঙ্গবঙ্গ রোধ হয় কোন সালে বঙ্গবঙ্গ রোধ হয় উনিশশো সালে নিচের কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ